প্রত্যেক প্ল্যাগার প্রচুর চাকরি কেন আপনাদের বিক্ষোভ প্রদর্শন? আমরা নির্বাচনের পর থেকেই গণনার পর এই লোকসভা নির্বাচনের পর ভয়াবহ পরাজয় দেখে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গী, তার গুন্ডা বাহিনী টিএমসি রা পুরো বাংলায় খুনি রাজনীতি, হিংসা, অরাজক মাহল ক্রিয়েট করেছে। পুরো সন্ত্রাস চলছে, ওরা তুলে দিয়েছে, ওরা হেরে গেছে, ওরা মনে করেছে এবার ওদের বাংলা থেকে বিদায়ী। তার ওরা বিজেপি কর্মীদের পিছনে লেগে আছে। এই দুদিন ধরে পুরুলিয়াতে শিশুপাল মাহাতো, ঝাড়গ্রামে রমেন সিং, নদিয়াতে সন্তু ঘোষ, আর গতকাল কাকিনাড়া ব্যারাকপুরে চন্দন সাউকে খুন করা হয়েছে। তার প্রতিবাদে আজকে রাজ্য সভাপতি যুব মোর্চা দেবজিৎ সরকারের নেতৃত্বে গোটা বাংলায় সব জেলায় প্রমুখ থানাদের সামনে আমাদের এই বিক্ষোভ সমাবেশ চলছে। যদি এটা না হয়, যদি অবিলম্বে আইনের শাসন স্থাপিত না হয়, আইন শৃঙ্খলা যদি ঠিক না হয়, এটা দুর্ভাগ্যের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে যাচ্ছেন, নাটক করছেন ইস্তফা, পুলিশ মন্ত্রী উনি নিজে, আর এই আইন শৃঙ্খলা উনি বজায় রাখতে যদি না পারেন, তাহলে নিশ্চয়ই ওনাকে আমরা ওনার পদ থেকে সরিয়ে দেব। বড় আন্দোলন হবে, বাংলা বন্ধ, হাবড়া বন্ধ, হাবড়া ব্রিজ বন্ধ আন্দোলন মুখী। বিভিন্ন জায়গায়, শুধু পশ্চিম হাওড়া শহর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বিভিন্ন রকম ভোলবাল কেস দেওয়া হচ্ছে, তাদেরকে ঘরছাড়া করে দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। তাই জন্য আমরা প্রতীকী একটা বিক্ষোভ হিসেবে আমরা হাওড়া থানার সামনে করলাম। কিন্তু যদি এইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর অত্যাচার করা হয় এবং কর্মীদেরকে ঘরছাড়া করা হয়, কর্মীদেরকে ভুলভাল কেস দেওয়া হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিন চুপ করে বসে থাকবে না। তার বার্তা আজকে আমরা এখান থেকে